ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম ম্যাচ খেলতে কোনও বাধা নেই লিওনেল মেসের এমনটাই বলেছেন দেশটির ফুটবলের প্রধান ক্লাউদিও তাপিয়া গত বছর আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়েছিলেন লিওনাল মেসে এজন্য ধারণা করা হচ্ছিল আগামী মাসে ইকুইডরের বিপক্ষে খেলতে পারবেন না রেকর্ড ছয়বারের বারের বর্ষসারা এই ফুটবলার তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে পারবেন মেসে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাউদিও তাপিয়া তিনি কনবেলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন এরপর তিনি নিশ্চিত করেছেন নিষেধাজ্ঞা দেওয়ার পর এক বছর পেরিয়ে যাওয়ায় ইকুইডরের বিপক্ষে লিওনাল মেসি খেলতে কোনো বাধা নেই প্রাথমিক সূচি অনুযায়ী গত মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুই দফায় পিছিয়ে তা শুরু হতে যাচ্ছে অক্টোবরে আর লিওনেল মেসি লাল কার্ড দেখেছিলেন গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকায় চিলির বিপক্ষের ম্যাচে সেই ম্যাচে আর্জেন্টিনা দুই এক গোলে জিতার পর পদক নিতে আসেননি মেসি পরে আয়োজক ও রেফরিরা ব্রাজিলকে শিরোপা জিতাতে দুর্নীতি করেছে বলেও মন্তব্য করেছিলেন মেসি অপ্রীতিকর এই আচরণের জন্য নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল মেসিকে উল্লেখ্য দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী আট অক্টোবর নিজেদের মাঠে খেলবে ইকুয়েডরের বিপক্ষে আর এই ম্যাচের মধ্য দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরায় লিওনেল মেসির ভক্তরা দারুণ খুশি।